লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই। বিশ্বকাপের আগে নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। চলতি মৌসুম শেষ হলেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এ বছরের জুন পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি আছে ফরাসি জায়ান্টদের। বিশ্বকাপের আগের পরিস্থিতিতে মেসির বিশ্বকাপ জয়ের পর পরিবর্তন এসেছে অনেকটুকু। পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা দেখছে সবাই। বিশ্বকাপ জয়ের পর উৎসব উদযাপনের মধ্যে মেসির সঙ্গে পিএসজির কথাবার্তা হচ্ছিল। তখন দুই পক্ষ চুক্তি বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানা গিয়েছিল গণমাধ্যম। তবে ইন্টার মায়ামি কোচ মনে করছেন ইন্টার মায়ামিতে লিওনেল মেসির খেলার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। মেসিকে দলে নেওয়ার ব্যাপারে অস্বাভাবিক সম্ভাবনার কথা জানিয়ে ইন্টার মায়ামি কোচ ফিল নেভিল বলেন, সব সম্ভাবনা ফুরিয়ে যায়নি, মেসি এখনো মায়ামিতে নাম লেখাতে পারে, তবে সবকিছুর জন্য সময় লাগবে। এদিকে স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে দ্রুত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি। পিএসজি নাকি খুব ভালোই প্রস্তাব দিয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ডকে। স্পোর্টস মেইল এক প্রতিবেদনে জানিয়েছে গত 27 নভেম্বর ইন্টার মায়ামির কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছিল মেসির। তবে বিশ্বকাপ জয়ের পর অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। ইন্টার মায়ামি ট্রেনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে দলটির কোচ লিওনেল মেসি প্রসঙ্গে বলেছেন, লক্ষ্য আমাদের একটাই, আমরা আমাদের ক্লাবে বিশ্বের সেরা ফুটবলারকে আনতে চাই। নতুন মৌসুমে আমাদের একজন ভালো স্ট্রাইকার দরকার, মেসি খুব সম্ভবত তেমনই একজন। এই মানের একজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সবসময়ই জটিল বিষয় এবং সময় লাগবে। ইন্টার মায়ামি ক্লাবের মালিক ডেভিড বেকহাম, মেসি এখন পিএসজিতে প্রতি সপ্তাহে $14,00,000 বেতন পান। তাকে নিতে হলে এমন অর্থ গুনতে হবে ইন্টার মায়ামির, যা সম্ভব কিনা সেটাও বড় প্রশ্ন।